আবার আমাদের একটু বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, শুরুতে পুঁজিবাজারে দিনের শেষের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসইতে আছেন মহিমা পল এবং সিএসইতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান রানা, আপনাকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের খবরাখবর। এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে এবং দিনের শেষটাও হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে। এবং দিন শেষে দেখা যাচ্ছে 66.52 কোটি লেনদেনের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর অপরিবর্তিত থেকে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এদিকে দিন শেষে টপ ট্রেডের তালিকায় ফার্মাসিউটিক্যাল সেক্টরের তিনটি প্রতিষ্ঠান উঠে এসেছে, যার মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। এবং সেক্টর ওয়াইজ লেনদেনে দেখা যাচ্ছে সবগুলো সেক্টরেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনে। দিনের শেষটা দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 3 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 6,812 পয়েন্ট অবস্থান করছে। এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে দিন শেষে 17 পয়েন্ট পজিটিভ অবস্থানে ছিল, অবস্থান করছে 9,931 পয়েন্টে। আজ সর্বমোট লেনদেন হয়েছে প্রায় 73 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে দিন শেষে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 10টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হয়েছে, 17টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে। দিন শেষে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে স্কয়ার ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, জেনিক্স ইনফোসিস রয়েছে দ্বিতীয় অবস্থানে, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিমটেক্স, রয়েছে বেক্সিমকো এবং এক্সিম ব্যাংক লিমিটেড। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের খবরাখবর। মাহবুব পলে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য আসন্ন জাতীয় বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ। আব্দুল মাতলুব আহমদ, আপনাকে স্বাগতম একুশে বিজনেস। স্যার ধন্যবাদ একুশে ইটিভি বিজনেসকে স্বাগত জানাই আমাকে আবার আনার জন্য। শুরুতে এই করোনার এই দুর্যোগে সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন একটু জানতে চাই। ওয়েল, কোভিড-19 যে এফেক্ট, এটা কিন্তু আমাদের সব বিজনেস সেক্টরই হয়েছে, সেটা ট্রেডিং হোক কি ইন্ডাস্ট্রি হোক কি কনস্ট্রাকশন হোক। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে বাংলাদেশ সরকার খুব সুন্দরভাবে এটাকে আমাদেরকে গাইড করে চলছেন এবং সবসময় সরকার ব্যবসায়ীদের সাথে আছেন, ব্যবসায়ীদের দুঃখ দুর্দশা দেখছেন এবং তাদের জন্য প্রণোদনা প্যাকেজ কি করে দেওয়া যায়, কি করে সহজীকরণ করা যায়, এটা নিয়ে কন্টিনিউয়াস ডায়ালগ হচ্ছে এবং কন্টিনিউয়াস প্রোগ্রেস হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে কোভিড-19 যে বিরাট আঘাত, হয়তো এটা আমাদের মেকআপ করতে টাইম লাগবে, কিন্তু সাময়িক যে একটা সাপোর্ট দেওয়া, সমবেদনা দেওয়া এবং যতদূর সম্ভব সরকার এগিয়ে আসা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব পজিটিভ। আচ্ছা, তো করোনার এই দুর্যোগে আসলে কোন কোন সেক্টরে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বলে আপনি মনে করছেন? মাতলুব আহমদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাতলুব আহমদ, আপনি আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা চেষ্টা করছি সংযোগটি আবার ফিরে পাওয়ার জন্য। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলাম নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদের সঙ্গে আবার ফিসিস আলোচনায়।
জনাব আব্দুল মাতলুব আহমেদ, আমরা বিরতির আগে সার্বিক ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি না জানছিলাম, একটু জানবো যে করোনার প্রভাবে কোন কোন সেক্টরে বেশি নেতিবাচক প্রবণতা পড়েছে আপনি মনে করছেন? সবচেয়ে আগে আমরা দেখতে পেয়েছি যে ট্রান্সপোর্টেশন সেক্টর, বিশেষ করে এয়ারলাইন্স, তারপরে বাস, কিছুটা হলেও ট্রাক, এগুলো কিন্তু ট্রান্সপোর্টেশনটা আঘাত এসেছে। যেহেতু পোর্ট বন্ধ ছিল, সেজন্য পোর্টে যারা আমদানি করতেন তাদেরও কিন্তু সমস্যায় পড়ে গেছেন। এখন কিন্তু এক মোটা দাগে বলা যায় যে এমন কোন সেক্টর নেই যারা আঘাতপ্রাপ্ত হয় নাই। এখন যদি দেখা যায় যে যারা মেডিসিন ব্যবসায় আছেন, তাদের হয়তো দুই একটা মেডিসিন হয়তো টানছে, কিন্তু তারপরেও তারাও কিন্তু এফেক্টেড আছেন। সেই জন্য আমি মনে করি যে যারা বেশি এফেক্টেড, যেমন ফার্মার্স, তাদের গুডস গুলা এক জায়গা থেকে এক জায়গায় গেল না, এখন আমের সিজন, তারপর কিছুদিন লিচুর সিজন, এগুলো কিন্তু মুভমেন্ট আগের মতো অত ফ্রি মুভমেন্ট হচ্ছে না, যার ফলে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু এফেক্ট হচ্ছে। বাট অ্যাগ্রিকালচার সেক্টরে যে স্পেশালি প্রান্তিক যারা আছে এবং প্রান্তিক ব্যবসায়ী যারা আছেন, তারাও কিন্তু বেশ সমস্যায় পড়ে গেছে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু উনি একদম প্রান্তিক ব্যবসায়ীদের জন্য এবারে প্রণোদনা দিয়েছেন, এবং তারা যে টাকাটা ইজিলি পায় সেই জন্য ফেডারেশন সহ, এবিসিসিআই সহ সব চেম্বার অফ কমার্স, ল্যান্ড অ্যাসোসিয়েশন, সবাইকে সম্পৃক্ত করে ইজি সিস্টেমে এই টাকাগুলো দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এর মধ্যে অনেকগুলো আছে, ইজি লোন কিছু আছে দান করা, আর কিছু আছে ওই কর্মচারীদের জন্য পেমেন্ট দেওয়া। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমরা মনে করি যে সরকারের এই যে সাপোর্ট, এটা আমাদেরকে অনেক শক্তি যুগিয়েছে, এবং আমরা হয়তো পুরো লস এইখান দিয়ে মেকআপ হবে না, কিন্তু আমাদের এই সাহসটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে আমরা ব্যবসা করে আমাদের ক্ষতি পূরণ করতে পারব। একদম। অনেকে মনে করছেন যে করোনা পরবর্তী অবস্থার জন্য আমাদেরকে আরো সতর্ক হতে হবে, তো সার্বিক যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখছি সেগুলোকে আপনি কিভাবে ফেস করছেন, কিভাবে করবেন চিন্তা করছেন? দেখেন, পৃথিবীময় যদি আপনি দেখেন, এই হেলথ রুলস যেগুলো সরকার থেকে দেওয়া হয় জনগণ মানতে চায় না, কিন্তু বাংলাদেশে গিয়ে দেখেন যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাক দিলেন, তখন কিন্তু আমি আওয়ামী লীগ করি না অন্য পার্টি করি, আমি হিন্দু না মুসলমান, আমরা সবাই কিন্তু ওনার ডাকে আমরা ঘরে চলে গেছি। এবং এই যে একটা ওয়ান লিডারশিপ, যেটা স্ট্রং লিডারশিপ, স্ট্রং গাইড, এটা কিন্তু এরকম বড় ধরনের একটা বিপদ থেকে বাঁচানোর সাহায্য করে, সেটা আমরা খুব লাকি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যে রুলস গুলো উনি দিয়েছেন, উনি বলছেন আমাদের কিন্তু কাজ থামানো চলবে না, এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক, বিশেষ করে যারা ইয়াং সাইটের নিচে, তাদেরকে তো হ্যান্ড টু হ্যান্ড ফাইটে যেতেই হবে করোনা ভাইরাসের সাথে। বাট উনি বারবার করে বলছেন ফলো দ্য হেলথ রুলস। হেলথ রুলে ক্লিয়ারলি বলা হচ্ছে মাস্ক পরতেই হবে, হাত ধুতে হবে, এবং যদি আমরা রিয়েলি কোনো কোভিড এর কাছাকাছি যাই খুবই, তাহলে আমাদের আরো প্রোটেকশন নিতে হবে। এইগুলো আমরা যদি ফলো করি, হিস্টোরিক্যালি দেখা গেছে যে কোনো ওষুধ কাজ করুক আর না করুক, এই প্রোটেকশন আপনাকে সেভ করতে পারবে। একদম। এবং আপনি প্রণোদনার কথা বলছিলেন, এবং আমরা জানিও যে সরকারের তরফ থেকে বিভিন্ন সেক্টরের জন্য প্রায় 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তো একটু জানবো যে সামনে তো বাজেট, আসন্ন বাজেট নিয়ে আপনাদের কি প্রত্যাশা থাকবে? বাজেটে আসলে দেখেন, সরকার এই প্রথমবার আমাদেরকে সরাসরি টাকা দিচ্ছেন, তার মানে তারা দিচ্ছেন, এবারে বাজেটটা হবে সরকার দেবে, নেবে কম, যার জন্য আমরা এক্সপেক্ট করছি যে ইনকাম ট্যাক্স যেগুলো আছে সেটা কমে যাবে, ভ্যাট যেগুলো আছে কমে যাবে, অন্তত একটা বছর সরকার প্রাণ খুলে দেবার চেষ্টা করবেন। এবারে বাজেটে আমরা এক্সপেক্ট করছি যে প্রত্যেকের কস্ট অফ ডুইং বিজনেস কমে যাবে, বিশেষ করে ডোমেস্টিক, এবং ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কত ভাইটাল এটা এবারে কোভিড 19 দেখিয়ে দিয়েছে। যে দেশে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ঠিক মতো রয়েছে, তারা খুব তাড়াতাড়ি ইকোনমিক রিকভারি করতে পেরেছে, বাংলাদেশেও তাই হবে, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, প্রান্তিক ব্যবসায়ী, যেখানে আমাদের সিংহভাগ ব্যবসায়ী যারা রয়েছে তাদের দিকে তাকাতে হবে। সেই জন্য এইবার বাজেটে তাদের জন্য বড় বড় অ্যালোকেশন থাকা উচিত, অনেক ফান্ডিং থাকা উচিত, এবং তাদেরকে আগের মতো অ্যাক্টিভ করলেই আমরা যারা বিগ বিজনেস করি আমরাও সুস্থ হয়ে যাব।
সেটাই। এবং এই করোনার প্রভাবে আমরা দেখছি যে অনেক বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতে কিন্তু শিফট হচ্ছে, বিশেষ করে চায়না থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান অন্য জায়গায় শিফট হচ্ছে, যেমন ভিয়েতনামে শিফট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কতটুকু আসলে সেই ব্যবসা বাণিজ্যকে আকৃষ্ট করতে পারছি, এইটা কতখানি আসছে আমাদের দেশে? দেখেন, বাংলাদেশে আমরা কিন্তু বিদেশিদের অ্যাট্রাকশন করার জন্য 100টা স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছে, যার মধ্যে প্রাইভেট সেক্টর ইকোনমিক জোন আছে এবং সেগুলো দ্রুতগতিতে করা হচ্ছে। আমাদের বিডা ইজ ভেরি অ্যাক্টিভ, আমাদের এনবিআর বা মন্ত্রণালয় প্রত্যেকে অ্যাক্টিভ এবং ফরেন মিনিস্ট্রি বিশেষ করে অ্যাক্টিভ, কারণ তারা এখন প্রত্যেকটা এমবেসিকে ইকোনমিক ডিপ্লোমেসির উপর ছেড়েছেন। এই চাইনিজ চায়নাতে যে জাপানিরা যে ইনভেস্টমেন্ট সরিয়ে অন্য দেশে নিচ্ছে, ভারত যেভাবে চেষ্টা করছে, ইন্দোনেশিয়া চেষ্টা করছে, ভিয়েতনাম চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, অবশ্যই বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট এখন আসবে, সে চায়না থেকে হোক বা সরাসরি হোক। বাংলাদেশ সরকার যেভাবে চারদিকে তাদের যে মেসেজ ছড়িয়ে দিয়েছে যে আমরা মোটামুটি বেস্ট অফ দ্য বেস্ট ডিল ফরেন ইনভেস্টরদের দেওয়া হচ্ছে, সেই জন্য আমি মনে করি এই যে চাইনিজ ইনভেস্টমেন্ট যেখানে চলে আসবে, এখানে জাপানিজরা চলে আসবে, আমেরিকানরা চলে আসবে, এর অনেকগুলো ইনভেস্টমেন্ট বাংলাদেশ পাবে এবং পাওয়া শুরু করেছে, সেই জন্য আমরা অবশ্যই কাজ করে যাব। তো আমরা জানি যে করোনার উৎপত্তি স্থল হচ্ছে চায়না, তো তারা কিন্তু খুব ভালোভাবে আসলে কাটি উঠতে পেরেছে, তো সেক্ষেত্রে তাদেরকে দেখে আমরা কতটুকু আসলে শিখলাম, আপনি কি মনে করছেন? ওয়েল, আসলে করোনা ভাইরাসটা এমন নতুন যে প্রত্যেকটা দেশই এই আপনার বাচ্চা যেভাবে হাঁটা শিখে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে দাঁড়ায়, আরেকজন হাত দিয়ে ধরে, ঠিক সেরকম ভাবে আমাদের সরকারও এই এরকম ভাবে কিন্তু এই লার্নিং প্রসেসে এসছে। আর সুখের কথা এটাই যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাউন্ট অফ ডেথ ইন দিস কান্ট্রি ইজ স্টিল প্রপোর্শনেটলি ভেরি লো, এটাই বলবো আমাদের সরকারের সাকসেস। এবং আগামীতে এই করোনা ভাইরাসকে কন্টিনিউয়াস ইকোনমিক ফাইট যেটা দেওয়া হচ্ছে, এই ফাইটে পুরো বাংলাদেশ এক হয়ে গেছে এবং আজকে সরকার বা এফবিসিসিআই কিংবা আমাদের কোনো চেম্বার ভিন্ন ভিন্ন পজিশনে নেই, এক প্ল্যাটফর্মে সবাই কথা বলতেছে, এক প্ল্যাটফর্মে আমরা সবাই কোভিড-19 কি করে ডিফিট দেওয়া যায়, কি করে ইকোনমিতে আগের জায়গায় নিয়ে আসা যায় এবং কি করে বাংলাদেশকে পৃথিবীর মধ্যে সেরা দেশ হিসেবে রূপান্তর করা যায়, তা নিয়ে কিন্তু আমরা সবাই সারাদিনই এগুলো নিয়ে আলাপ আলোচনা এবং কর্মকাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশের যারা বীর আছে, সব ব্যবসায়ীরা এবং ফ্রন্টলাইনে যারা আছেন, ডাক্তার এবং যে ড্রাইভার, হসপিটালস এবং যারা আছেন ওষুধ, প্রত্যেককে আমি সেলুট করি, কারণ তারা আজকে থাকাতে আমরা কিন্তু কোভিড-19 যে বিশাল একটা টেনশন, এই টেনশন থেকে কিন্তু আমরা অনেকখানি রিলিফ আছি। সেটাই। এবং এই করোনা মোকাবেলা আপনারা আসলে সামনে থেকে কাজ করছেন, তো সেটা একটু জানতে চাই, এবং বিশেষ করে চেম্বার থেকে কি করা হচ্ছে, আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? চেম্বার থেকে আমরা গাইডলাইন্স ব্যাপারে, আমরা অন্যান্য দেশে কি হয়েছে সেসব গাইডলাইন্স গুলো আমরা কালেক্ট করেছি, ফেডারেশনে কালেক্ট করে সেটা আবার হেলথ মিনিস্টারের সাথে তারা কথা বলেছে, হেলথ মিনিস্টার আমরা নিজেরাও গাইডলাইন নিয়েছেন, আমাদের দেশে ডাক্তার সায়েন্টিস্ট আছে কথাবার্তা বলেছেন এবং বিশাল একটা কর্মকাণ্ড আছে, এটা ইটস লাইক এ মেজর ওয়ার। এবং সেখানে কিন্তু খালি একটা ডিপার্টমেন্ট নেই, যেমন ওয়ারে সাধারণত নর্মাল ওয়ারে আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স কাজ করেন, কিন্তু এখানে কিন্তু হোল দেশ কাজ করছেন এবং ডাক্তার, নার্স, ড্রাইভার, হেল্পার সবাই কাজ করছেন, এবং সেই কাজের জন্যই কিন্তু আজকে আমরা আগাতে পারছি। মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু আমেরিকার মতো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমাদের রিজার্ভ নাই, আমাদের যেটুকু টাকা আছে তার মধ্যে থেকে আমাদের বড় বড় প্রজেক্টকে স্যাক্রিফাইস করে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা কিন্তু সেই টাকা ডাইভার্ট করে কোভিড-19 দিয়েছেন, এইটা কিন্তু বিরাট পাওয়া আমাদের জন্য, এই পাওয়া আমরা জীবনে কোনোদিন দেখিনি, আগামীতে দেখবো কিনা আমরা জানি না। সেটাই। এবং অটোমোবাইল সেক্টর আপনার সেক্টর, নিজের সেক্টর, তো সেই সেক্টরের কি অবস্থা একটু জানতে চাচ্ছি। আমাদের সেক্টরের অবস্থা গুরুতর, এই সেন্সে যে আমাদের তো সেলই হয় নাই গত 2 মাসে, আর যেসব গাড়িগুলো বাজারে চলছে তারাও আয় করতে পারে নাই, তো সব মিলিয়ে ঝুলে সেক্টরটা এই 2 মাসে অনেকখানি পিছিয়ে গেছে। কিন্তু আমাদের সাহস এইটাই যে কোনো দেশে ট্রান্সপোর্ট হলো তার মেরুদণ্ড, ইকোনমি মেরুদণ্ড, তাই আমরা আমাদেরকে সুস্থ সরকার রাখবেন এটা আমাদের আশা, এবং আমরাও যা সুস্থ হয়ে যাব
এই তিন চার মাসের মধ্যে, এটাও আমাদের ভরসা। এবং আমি দেখতে পেয়েছি যে জুন মাসে আমাদের অফিস খোলার পর থেকে আমাদের বুকিং শুরু হয়ে গেছে, রিকভারি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে না, ইকোনমি সত্যি সত্যি আবার ঘুরে দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমরা হলাম ব্যারোমিটার, থার্মোমিটারের মতো। ইকোনমি কেমন আছে ট্রান্সপোর্ট সেক্টর দেখলে আপনি বুঝতে পারবেন। তো যেহেতু আমরা গ্রো করছি, যেহেতু আমাদের প্রোগ্রেস হচ্ছে এবং জিরো থেকে আমরা অনেকখানি এগিয়ে আসছি, সেই হিসাবে আমি মনে করি আমাদের ইকোনমিও আগের জায়গায় খুব তাড়াতাড়ি চলে যাবে। সেটা আমরাও প্রত্যাশা করি। একদম শেষের দিকে একটু জানবো যে করোনার সাথে সাথে আমরা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবেও মধ্যেও আমরা ঢুকে গেছি, তো সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন হওয়া উচিত? খেয়াল রাখতে হবে যে চতুর্থ যে শিল্প বিপ্লব, এটা নিয়ে সরকার কিন্তু অ্যাওয়ার আছে, আমরা ব্যবসায়ীরাও ইন্ডাস্ট্রিজটাও অ্যাওয়ার আছি। চতুর্থ বিপ্লবে রোবোটিক্স চলে আসবে, সেখানে আমাদের মনে হয় যে আমাদের কিছু লেবার হয়তো আর এমপ্লয়মেন্ট কমে যাবে। আমরা যদি সাফিসিয়েন্টলি আগের থেকে প্রিপারেশন রাখি এবং টাইম এসে গেছে আমাদের রোবট আমরাই বানাবো, এই সেলাই মেশিন এটা বানাতে পারি না, এত আমরা $45 billion রপ্তানি করি, এটা আমাদের জন্য দুঃখ। তাই এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এই বছরকে লাইট ইঞ্জিনিয়ারিং ইয়ার ঘোষণা করেছে। এই ঘোষণার মধ্যে যে যে সেক্টরে আছেন সবাই তাদের মেশিন বাংলাদেশে বানাবো, এরকম একটা অঙ্গীকার নিয়ে আগাতে হবে। আমরাও বিডার সাথে এবং সরকারের সাথে কথাবার্তা বলছি, বাংলাদেশেও আমরা ইলেকট্রিক গাড়ি বানাবো, আমাদের মোটরসাইকেল বানাচ্ছি সেটা রপ্তানি করবো, অল কম্পোনেন্ট এখানে বানাবো, সেলাই মেশিনের কম্পোনেন্ট বানিয়ে সেলাই মেশিনও বাংলাদেশে হবে। এই ফোর্থ রেভলিউশনে আমরা রোবটস বানাবো এবং রোবটগুলো আমাদের দেশে লাগাবো এবং রপ্তানি করবো, এই ধরনের পরিকল্পনা নিয়ে কিন্তু বাংলাদেশ এগাচ্ছে। সেটা আমরা প্রত্যাশা করছি, আমরা প্রত্যাশা করছি বিডা বেজাকে সাথে রেখে আমরা আমাদের ইজ অফ ডুইং বিজনেস আমাদের উন্নতি ঘটাবো এবং আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, কৃষ্টিভাবে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।